ড্রেনের নোংরা পানি দিয়ে তৈরি হচ্ছে বিয়ার, আর তা বেশ আয়েশ করেই খাচ্ছে বিয়ার প্রেমীরা। বলছেন দারুণ স্বাদের এই পানীয়। সাধারণত বিভিন্ন ফলমূলের রস দিয়ে গাজন প্রক্রিয়ার মাধ্যমে বিয়ার তৈরি হয় বলে আমরা জানি, তবে এবার নোংরা পানি থেকে বিয়ার তৈরি করে সারা ফেলে দিয়েছে একটি জার্মান প্রতিষ্ঠান। দেশটির মিউনিখে আয়োজিত এক মেলায় নোংরা পানির বিয়ার পান করে অনেকে বলেছেন কেউ ময়লা পানি থেকে এসেছে তা বুঝতেই পারবে না। এটা সত্যিই দারুণ। বিয়ার তৈরি করতে প্রধান যে উপাদানগুলো লাগে তার মধ্যে অন্যতম চারটি, মল্ট, হপস, ইস্ট, আরেকটা কি, নোংরা পানি। শুনে অদ্ভুত লাগলেও এভাবেই তৈরি করা হচ্ছে রিইউজ ব্রু নামের বিয়ার। বিয়ার তৈরিতে প্রথমে তিন ধাপে নোংরা পানি পরিশোধন করা হয়, এরপর চতুর্থ ধাপে পান করার জন্য উপযোগী করা হয় তৈরি করা বিয়ার। তাতেও পান করার জন্য পুরোপুরি উপযোগী হয়ে ওঠেনি বলে জানান সেখানকার অপারেশন ম্যানেজার, তাই পানি আরও শোধন করা হবে। এই প্রক্রিয়া পানীয় জলের গুণমানের চেয়ে পানিকে আরও পরিষ্কার করে তোলে। ব্যাস, তৈরি হয়ে গেল রিইউজ ব্রু। যদিও বিয়ারগুলো এখনও বিক্রির জন্য উপযুক্ত হয়ে ওঠেনি, শুধুমাত্র বৈশ্বিক জলবায়ু সংকটে কিভাবে পানিকে রিসাইকেল করে ব্যবহার করা যায় তা গবেষণা করতেই এই বিয়ার উৎপাদন করছে মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি TUM এর ব্রিউয়ারি এবং বেভারেজ টেকনোলজির চেয়ার ওয়েইসেনবার্গ শহর এবং জাইলেমের আরবান ওয়াটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং। ND জার্নাল, ঢাকা।